কিছুদিন পর আমি ডিম দিব, অথচ আমার একটা বাড়ি নেই। ডিম দিলে তো কিছুদিন পর ডিম থেকে ছানা বের হবে, আর ছানাদের রেখে বনে খাবার খুঁজতে যেতে হবে। ছানারা একা থাকবে, তখন যদি কোনো শিকারি পাখি আমার ছানাদের ক্ষতি করে। না না, একটা ভালো বাড়ি আমাকে বানাতেই হবে। যাই বনের গভীর থেকে কিছু কাঠ খুঁজে নিয়ে আসি। কাঠ তো পেলাম, এবার একটা ভালো শক্ত পোক্ত গাছে ডাল খুঁজতে হবে। কোন গাছটা ভালো হবে, কোন গাছটা? টুনি এদিক ওদিক তাকিয়ে গাছ খুঁজতে থাকে, আর একটা বড় বট গাছ দেখে টুনি বলে, পেয়েছি, এই বড় বট গাছের ডালেই বাড়ি বানাবো। না, আর দেরি করে লাভ নেই, কাজে লেগে পড়ি। টুনি কাঠ দিয়ে বট গাছের ডালে বাড়ি বানাতে শুরু করে। অর্ধেক বাড়ি বানাতেই কাঠ শেষ হয়ে যায়। এই যা, কাঠ শেষ হয়ে গেল, আবারও বনের গভীরে যেতে হবে কাঠ খুঁজতে। চল টুনি চল, আর দেরি করিস না। টুনি কাঠ নিতে বনের গভীরের দিকে উঠতে থাকে। আর ঠিক তখনই টুনির অর্ধ বাড়ি বানানোর সামনে যোগু কাকা আসে। কতদিন হলো আমি একটা নতুন ভালো বাড়ি বানাতে পারছি না, আর এই ছোট্ট টুনি একদিনে নতুন বাড়ি তৈরি করছে। ছোট্ট গরিব টুনি নতুন ঘরে থাকবে, আর আমি পুরনো ঘরে? না না, তা কিছুতেই হতে পারে না। আমি এক্ষুনি এই ঘরটা ভেঙে দিব। হ্যাঁ, আমার নাম যোগু কাক, আমি কারো ভালো দেখতে পারি না, কারো নয়। যোগু ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর টুনি সামান্য কিছু কাঠ নিয়ে আসে, আর তার ভাঙা বাড়ি দেখে কাটতে থাকে। একে, আমার এই বাড়িটা এইভাবে ভেঙে গেল কি করে? আমি তো এক্ষুনি বানিয়ে গেলাম অর্ধেকটা, তবে কি কেউ ইচ্ছে করে আমার বাড়িটা ভেঙেছে? কে করেছে এমনটা আমার সাথে? ওই তো তোদা দাদা যাচ্ছি, যাই গিয়ে তাকে একটু জিজ্ঞাসা করি। টুনি তোতার কাছে যায়। কি ব্যাপার রে টুনি, কি হয়েছে তোর, কাছিস কেন? দাদা, আমি ওই গাছের ডালে অর্ধেক বাড়ি বানিয়েছিলাম কষ্ট করে। কাঠ শেষ হয়ে যাওয়ায় মনে আমি আবারও কাঠ আনতে গিয়েছিলাম, কিন্তু দেখো ফিরে এসে দেখি কে যেন আমার বাড়িটা ভেঙে ফেলেছে। দাদা, তুমি কি দেখেছো কে আমার বাড়িটা ভেঙেছে? আমি তো তোর বাড়ি ভাঙতে কাউকে দেখিনি বোন, কিন্তু যোগু কাককে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমি যাই, আমার অনেক কাজ আছে। তোতা চলে যায় আর টুনি কাঁদতেই থাকে। না না, কেঁদে আর কি হবে, এখন আমাকে আবারও বাড়ি বানাতে হবে। বনে তো কোনো কাঠ নেই, যাই একটু ঘর খুঁজে নিয়ে আসি বড়। এই খড় দিয়ে আমি অনেক সুন্দর করে গাছের ডালে বাড়ি বানাবো, আর সেখানে ডিম দিব। টুনি খড় দিয়ে বাড়ি বানানো শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই টুনির খড়ের ঘর তৈরি হয়। আরে বাহ, বাড়িটা তো অনেক সুন্দর দেখতে হয়েছে, এখন আমার আর কোনো চিন্তা নেই। যাই মিষ্টি ফল খুঁজে নিয়ে আসি। বাড়ি বানাতে বানাতে আমার ভীষণ ক্ষুধা লেগেছে। টুনি মিষ্টি ফল খুঁজতে বনের দিকে ওড়ে। যোগ্য আবার ওখানে আসে। আরে, এই ছোট্ট টুনি তো দেখি অনেক জেদি, একটা বাড়ি ভেঙেছে জন্য আরেকটা বাড়ি বানিয়েছে। কোনো ব্যাপার নয়, আমি ওর এই বাড়িটাও ভেঙে দিব। যোগ্য টুনির ঘরের বাড়িটাও ভেঙে দেয় আর ওখান থেকে চলে যায়। এদিকে টুনি খাবার নিয়ে এসে তার ভাঙা বাড়ি দেখে কাঁদতে শুরু করে। একি, ঝড় নেই বাতাস নেই, আমার ঘরটা তবু ভাঙলো কি করে? হায় হায় রে, কে করছে আমার সাথে এমনটা? কে আমার এত বড় ক্ষতি করছে? কত কষ্ট করে আমি বাড়ি বানিয়েছি। টিয়ে দিদি, ও টিয়ে দিদি, কে আমার বাড়িটা ভাঙলো? তুমি কি কাউকে দেখেছো? কাউকে তো দেখিনি, তবে ওখানে যোগ্য দাঁড়িয়ে ছিল বোন। তার মানে ওই যোগ্যই আমার বাড়িটা ভেঙেছে? আমি এক্ষুনি যাবো ওর কাছে। যোগ্য দাদা, তুমি কাজটা ভালো করনি,
পরপর দুবার আমার কষ্টের বাড়ি তুমি ভেঙে দিয়েছো। আমি তোমার নামে বনের মোড়লের কাছে বিচার দিব। চুপ কর বেয়াদব, তোর কাছে কি প্রমাণ আছে হ্যাঁ যে আমি তোর বাড়ি ভেঙেছি? প্রমাণ ছাড়া মোড়ল বিচার করে না। যা চলে যা এখান থেকে, আর যা বিচার দে। যোগ্য টুনিকে তাড়িয়ে দেয়। টুনি নদীর পাড়ে এসে কাঁদতে থাকে। অনেক কষ্ট করে আমি বাড়িটা বানিয়েছিলাম, এখন আমি কি করব? কোথায় ডিম দিব? আমার মাথায় যে কিছু আসছে না। তখনই নদীর পানি থেকে ইগুলের ছানা ইকড়ে চিৎকার ভেসে আসে। বাঁচাও বাঁচাও আমাকে, বাবা বা বাঁচাও, আমি মিশে যাচ্ছি, কে বাঁচাও, আমাকে সাহায্য করো, কে কোথায় আছো? আরে ছানাটা তো ভেসে যাচ্ছে। না না, এক্ষুনি আমার ওকে বাঁচাতে হবে। তখনই ওখানে ইগল আসি। এই টুনি, এই তুই আমার মেয়ের হাত এভাবে ধরে রেখেছিস কেন? আর আমার মেয়ের এই অবস্থা হলো কি করে? তুই নিশ্চয়ই ওর কিছু করেছিস, তাই না? আজ আমি তোকে ছাড়বো না। আরে রে বাবা, কে বলছে এসব? দাঁড়া, টুনি মাসিকে তুমি বকো না। টুনি মাসি না থাকলে তুমি আর আজ আমাকে পেতে না বাবা। পেতাম না মানে কি? ইকরি মা, আমাকে সবটা খুলে বলতো। বাবা, আমি গাছের ডালে বসে বসে ফল খাচ্ছিলাম, হঠাৎ গাছের ডালে তার জামলা দিয়ে নাম পেরে আমি নদীতে ধাপাস করে পড়ে যাই। আর আমি তো সাঁতার জানি না, তাই ডুবে যাচ্ছিলাম আর চিৎকার করছিলাম। জানো, এই টুনি মাসি আমার চিৎকার শুনে আমাকে যা থেকে বাঁচিয়েছে বাবা। টুনি বোন, তুই আমাকে ক্ষমা করে দে, আমি বুঝতে না পেরে তোকে অপমান করেছি। তুই অনেক ভালো রে বোন, কিন্তু তোর চোখে পানি কেন? কি হয়েছে তোর বলতো? টুনি কাঁদতে কাঁদতে ইগলকে সবটা খুলে বলে। চিন্তা করিস না, আমার দুটো বাড়ি, নদীর পাড়ে একটা, বনের গভীরে আরেকটা। বনের গভীরেরটাতে আমরা থাকি, আর তুই বরং নদীর পাড়েরটাতেই থাকতে পারবি। ইগো দাদা, আমি তোমার এই ঋণ কোনোদিনও পরিশোধ করতে পারবো না দাদা। যা, এখন ওই বাড়িটাতে গিয়ে রেস্ট নে। আর শোন, তোর কোনো বিপদ হলে আমাকে বলিস কিন্তু। টুনি ইগলের বাড়িতে প্রবেশ করে, আর ইগো তার মেয়েকে নিয়ে বনের গভীরের দিকে উঠতে থাকে। টুনি অনেক সুখেই নদীর পাড়ে ইগলের বাড়িতে বসবাস করতে থাকে। টুনি দুটো ডিম দেয়, আর একদিন বলতে থাকে, আর কিছুদিনের মধ্যে ডিম থেকে ছাড়া বের হবে। আজকে আমাকে অনেক দিনের খাবার সংগ্রহ করে রাখতে হবে ঘরে। যাই, আমি খাবার খুঁজতে যাই। টুনি খাবার খুঁজতে বনের দিকে উঠতে থাকে। এদিকে যোগু কাক টুনিকে উড়ে যেতে দেখে বলতে থাকে, এত বড় বাড়িটা টুনি আবারও বানিয়েছে, আজ তো আর ভাঙবো না, সোজা বাড়িটাই দখল করবো। যোগু যোগু, দেরি করিস না, ভিতরে প্রবেশ কর তাড়াতাড়ি। যোগু ঘরের ভেতরে প্রবেশ করে আর দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর টুনি ওখানে আসে। কি ব্যাপার যোগু দাদা, তুমি আমার বাড়ির ভেতরে প্রবেশ করেছো কেন? বেরিয়ে এসো বলছি, বেরিয়ে এসো, ভেতরে আমার দুটো ডিম আছে। কি হলো, কথা শুনতে পাচ্ছ না আমায়? এই এই টুনি, আজ থেকে এই বাড়ি আমার, তো ডিম নিয়ে তুই চলে যা বলছি। বেশি বিরক্ত করলে তো ডিম দুটো ভেঙে ফেলবো। এতদিন আমার কষ্টের বাড়ি ভেঙে তোমার শান্তি হয়নি তাই না? দাঁড়াও দাঁড়াও, আমি আসছি এক্ষুনি। এরপর টুনি কাঁদতে কাঁদতে উড়ে গিয়ে ইগলকে সবটা খুলে বলে। সব শুনে ইগল অনেক রেগে যায়। তুই চল আমার সাথে টুনি, আজ ওই যজ্ঞকে দেখাবো মজা। শয়তান যজ্ঞ, আমার বোনের বাড়ি দখল করবি তাই না? দাঁড়া। এই বলে ইগল যজ্ঞর উপর আক্রমণ করে বসে, আর যজ্ঞ আহত হয়ে সেখান থেকে ছুটতে পালিয়ে যায়।
আর এরপর থেকে টুনি একাই ইগলের বাড়িতে সুখে দিন কাটাতে শুরু করে। সবজি নিন গো সবজি, তাজা তাজা সবুজ সবুজ সবজি, আমার ভেজাল মুক্ত সবজি খান আর সুস্থ থাকুন। আসুন আসুন, তাড়াতাড়ি নিয়ে যান, নয়তো আবার রোদে শুকিয়ে যাবে। আসুন আসুন, নিয়ে যান নিয়ে যান। দাও তো আমাকে 1 কেজি আলু, 1 কেজি বেগুন আর 1 কেজি কাঁচা মরিচ। এই নাও মাসি তোমার সবজি, এই নাও মা তোমার টাকা। একে একে সবাই সুখী সব সবজিগুলো কিনে নেয়। এভাবেই দিনের পর দিন সুখী সবজি বিক্রি করতে থাকে। ওইদিকে রাজার প্রাসাদের রানী বলতে থাকে, মহারাজ, অনেক দিন থেকে কোনো সবজি ভোজ করা হয় না। এসব মাছ মাংস তেল চর্বি জাতীয় খাবার খেতে খেতে জীবের স্বাদ একেবারে আবার চলে গেছে মহারাজ। রানী, এখন যে সবজিতে ফরমালিন দেওয়া হয় তাতে কি তুমি স্বাদ খুঁজে পাবে বলো তো? একদম মনে হয় না পাবে। তুমি খোঁজ নিয়ে দেখো, যদি কোথাও কোনো ভালো সবজি পাও তা আমার জন্য আনার ব্যবস্থা করো, আর আমার আশাটা একটু পূরণ করো। আচ্ছা ঠিক আছে মহারানী, তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না, আমি খোঁজ নিয়ে তোমার জন্য সবজির ব্যবস্থা করছি। এই কে কোথায় আছিস? এক্ষুনি খোঁজ লাগা কে সব থেকে ভালো সবজি বিক্রি করে, আর সেখান থেকে আমার রানীর জন্য সবজি নিয়ে আয়। যথা আজ্ঞা মহারাজ। প্রহরী সবজির খোঁজে বেরিয়ে পড়ে, আর যেতে যেতে সে সুখীর কাছে যায়। সুখী পায়রা, আমাদের মহারানী সবজি ভোজ করবে বলে ব্যাকুল হয়ে আছে, তাই তুমি তাড়াতাড়ি ভালো ভালো সবজিগুলো নিয়ে প্রাসাদে চলে যাও। মহারানী আমার সবজি খাবে, এটা তো আমার জন্য সৌভাগ্য। আমি এক্ষুনি আমার সবজিগুলো নিয়ে আমি প্রাসাদে যাচ্ছি। সুখী পায়রার এক মুহূর্ত দেরি না করে সবজির ঝুড়ি নিয়ে প্রাসাদে চলে যায়। আর তাজা তাজা সবজি দেখে মহারানী মহা খুশি হয়। মহারাজ দেখুন কত লোভনীয় সবজি, আমার তো এক্ষুনি জিভেতে জল চলে আসছে। আপনি এক্ষুনি সুখী পায়রাকে বকশিস দিন। এই নাও সুখী পায়রা তোমার বকশিস, আর শোনো, এরপর থেকে রোজ মহারানীর জন্য সবজি দিয়ে যাবে, কেমন? যথা আজ্ঞা মহারাজ। সুখী পায়রা আনন্দে গত গত হয়ে টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। এখন থেকে আমি সব সবজি নিয়ে রাজার কাছে দিয়ে আসব, তাহলে আমি অনেক টাকা রোজগার করতে পারবো, আর সেই টাকা দিয়ে আমি অনেক সুন্দর করে একটা বাড়ি বানাবো, আর তারপর আমার মনের প্রিয় পাখি বান্টিকে বিয়ে করে নিব। সুখী মনের সুখে নিজের সবজির বাগানে গিয়ে সবজির পরিচর্যা করতে থাকে। এদিকে সেখানে বান্ডি চলে আসে। সুখী, একা একা তুমি আর কত কাজ করবে বলো তো? এরপর তো তুমি অসুস্থ হয়ে পড়বে। তোমাকে তো কত করে বলেছি যে আমার কষ্টের ভাগ নাও তুমি। আমি তো বেকার ছেলে, তাই তোমাকে বিয়ে করতে ভয় পাচ্ছি গো। এখন আর তা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি যে এখন অনেক টাকা রোজগার করি। চলো এখন আমরা বিয়ে করে ফেলি। তাহলে চলো। বান্টি সুখীকে নিয়ে মন্দিরে চলে যায়, আর বিয়ে করে সুখীর বাড়িতে চলে আসে। আর দুজনে অনেক সুখে দিন কাটাতে থাকে। বান্টি, আমার তো অনেক সবজি হয়েছে, চলো এবার এগুলো তুলে রাজাকে দিয়ে আসি। দাঁড়াও, আমি এক্ষুনি ঝুড়িগুলো নিয়ে আসছি। এরপর দুজনে মিলে সব সবজি ঝুড়িতে তুলে রাজার কাছে যায়। আর রাজা খুশি হয়ে বলে, সুখী পায়রা, তোমার সবজি খেয়ে আমার রানী তো দেখছি অনেক সুস্থ সবল আর সুন্দরী হয়ে গেছে। আমি যদি আগে জানতাম তাহলে তোমার সবজি কিনে এনে আমি আমার রানীকে খাওয়াতাম, তাহলে আর আমার রানীর মুখে বয়সের ছাপ পড়তো না। সুখী, এখন থেকে আরো বেশি বেশি করে খাওয়ান,
তাহলে মহারানী আর বুড়ি হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই যে নাও তোমার বকশিস। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। সুখী পায়রা আর বান্টি মহা খুশিতে নিজেদের বাড়িতে ফিরে আসে। এরপর বান্টি সুখী পায়রাকে বলে, জানো বউ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বলো তো দেখি কি এমন বুদ্ধি। এরপর বান্টি সুখীর কানে কানে বুদ্ধিগুলো খুলে বলে, আর তা শুনে সুখীও খুশি হয়। তাহলে তুমি এক্ষুনি বাজারে যাও আর সবকিছু কিনে নিয়ে এসো। এবার শুধু সকাল হওয়া বাকি, তাতে আমাদের সবজিগুলো অনেক বড় হয়ে যাবে আর আমরা অনেকগুলো টাকা পাবো। এরপর দুজনে মিলে বাড়িতে ফিরে যায় আর ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। আর সুখীর বাগানে সব সবজিগুলো বড় হয়ে যায়। আর সুখী বরাবরের মতো সবজি নিয়ে রাজার কাছে যায়। আর সব সবজি দিয়ে চলে আসে। ফরমালিন মেশানো সবজি খেয়ে মহারানী ভীষণ অসুস্থ হয়ে পড়ে। এ কি, আমার মহারানীর হঠাৎ কি হলো? এ তো কাল অবধি ভালোই ছিল, তাহলে আজ হঠাৎ এমন অসুস্থ হলো কেন? কে কোথায় আছিস? তাড়াতাড়ি রাজবৈদ্যকে খবর দে, আমার রানী যে অসুস্থ হয়ে পড়েছে। আমি আমার রানীর কিচ্ছু হতে দিব না, যা তাড়াতাড়ি যা তোরা। এরপর রাজবৈদ্যকে ডাকা হয় আর তিনি এসে মহারানীর পরীক্ষা নিরীক্ষা করে আর বলতে থাকে, মহারাজ, মহারানীর পরীক্ষা নিরীক্ষা করে আমি এটাই বুঝলাম যে মহারানী অতিরিক্ত ফরমালিন জাতীয় খাবার খেয়ে এমন অসুস্থ হয়ে পড়েছেন। মহারানী তো এমন কোনো খাবার খায়নি যাতে ও অসুস্থ হবে। আমার রানী তো পিওর সবজি খায়। তাহলে ফরমালিন কোথা থেকে এলো আর কোন খাবারেই বা এলো? ওরা যখন এসব কথা বলছিল তখনই সেখানে কালু কাকা আসে। আমি বলছি মহারাজ, আপনি যাদের বিশ্বাস করে দ্বিগুণ টাকা দিয়ে সবজি কিনে নিতেন, তারা কাল রাতে অতিরিক্ত ফরমালিন মিশিয়ে জমিতে দিয়েছে, আর যার কারণে সব সবজি একদিনে বড় হয়েছে, আর তা খেয়ে মহারানী অসুস্থ হয়ে পড়েছে। আর এ সব কিছু আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি মহারাজ। এসব তুই কি বলছিস কালু? ওদের এত বড় সাহস, নিজের লোভের কারণে আমার রানীকে অসুস্থ করে ফেললো। হ্যাঁ জানিস, আমি ওদের ভালো ভেবেছিলাম আর বলেছিলাম এমন পিওর সবজি রোজ আমার রানীকে যেন ওরা দিয়ে যায়, আর ওরা এত বড় সর্বনাশ করেছে, ওদের আমি কিছুতেই ছাড়বো না। এই কে কোথায় আছিস? ওদের ধরে নিয়ে এসে বন্দি করা হোক। এরপর রাজার কথায় প্রহরীরা লোভী সবজি ব্যবসায়ীকে ধরে নিয়ে আসে। মহারাজ, আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর কখনো এমন অন্যায় কাজ করব না। আমাদের কারাগারে বন্দী করবেন না মহারাজ, আমাদের ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। রাজা তাদের কোনো কথাই শোনে না আর তাদের কারাগারে নিক্ষেপ করে। ওগো দেখো না, আমি একটা রঙিন বীজ কুড়িয়ে পেয়েছি, চলো আমরা এখন এই বীজটাকে লাগিয়ে দেই। রঙিন বীজ? এমন বীজ তো আগে কখনো দেখিনি, আর এটা দেখে তো একটা লাউয়ের বীজ মনে হচ্ছে। আগে কখনো রঙিন বীজ দেখোনি, তাতে কি হয়েছে? এখন তো আমরা দেখছি, তাই না বলো? চলো আর দেরি না করে বীজটাকে লাগিয়ে দেই। কিন্তু আমি এটাকে মাটিতে নয় টবে করে ঘরের চালে লাগিয়ে দিব। ঘরের চালে লাগিয়ে দিলে কোনো গরু ছাগলই তাকে খেতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, আমার যে ওইদিকে দেরি হয়ে যাচ্ছে, টোনার মায়ের শ্রাদ্ধের কাজ যে সম্পাদন করতে হবে। ঠিক আছে তুমি যাও, আমাকে নিয়ে আর তোমাকে একদম ভাবতে হবে না।
ঈগল আর কোনো কথা না বাড়িয়ে নিজের কাজে চলে যায়। এদিকে ইগলি পরম যত্নে রঙিন লাউয়ের বীজটা টবে করে ঘরের সামনে লাগিয়ে দেয়। কপাল গুনে একটা বর পেয়েছি যে কিনা নিজের কাজ নিয়ে নিজেই ব্যস্ত সারাদিন, আমার দিকে নজর দেওয়ার মতো কোনো সময়ই নেই তার। তোমরা যে ঈগলকে দেখছো সে হলো পেশায় একজন পুরোহিত। আসলে জঙ্গলে যে পাখিগুলো মারা যায় সেই ঈগল তাদের সৎকার করিয়ে শ্রাদ্ধ সম্পূর্ণ করে, আর তার থেকে যা টাকা পায় তা দিয়ে ঈগল তার সংসার চালায়। তেমনি আজ টোনার মায়ের শ্রাদ্ধের কাজ চলছিল। নাও, তোমাদের শ্রাদ্ধের কাজ হয়ে গিয়েছে, এদিকে রাতটাও যে গভীর হয়ে এসেছে, এবার আমাকে আমার পারিশ্রমিকটা দিয়ে দাও, আমি তাড়াতাড়ি বাড়ি গিয়ে একটু বিশ্রাম নেই। সারাদিন আমার ওপর দিয়ে যা ধকল গিয়েছে তাতে করে না আমার শ্রাদ্ধই তোমাদের করতে হয়। না গো পুরোহিত মশাই, তার কোনো প্রয়োজন নেই। এই নিন, এই নিন আপনার টাকা, আর এবার আপনি বাড়ি ফিরে গিয়ে একটু বিশ্রাম নিন পুরোহিত মশাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাকো সবাই, আমি চললাম। এরপর পুরোহিত তার পারিশ্রমিক নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। এদিকে রাত বেশ গভীর হওয়াতে ইগলি দরজা লাগিয়ে নাক ডেকে ঘুমোতে থাকে। বউ, ও বউ, বউ গো, দরজাটা খুলো না, অত ঘুমালে কি আর হয়, আমাকেও তো ঘুমাতে হবে। বউ, ও বউ, ও শোনা বউ, না এই মেয়েটা তো একদম আমার কথা শুনছে না, কি নাক ডেকে না ঘুমাচ্ছে, এদিকে আমারও তো ঘুম পাচ্ছে, বুঝেছি আজ আমাকে বাহিরে গাছের ডালে বসে ঘুমাতে হবে। বেচারা ঈগল বইয়ের সাথে আর না পেরে ঘরের পাশে একটা গাছের ডালে বসে ঘুমোতে থাকে। এদিকে অমাবস্যার রাত হওয়াতে জঙ্গলের সব ভূত পাখিদের বিয়ে হচ্ছিল। জঙ্গলে পুরোহিতকে খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে তার পেঁচার কাছে যায়। বাড়িতে কেউ আছে? কে রে, কে এত রাতে আমাকে ডাকে? এখন আমি কোনো কাজে টাজে যেতে পারবো না। আমি ভূত পাখি, তুমি নিশ্চয়ই পুরোহিত, আমাদের ভূত পাখিদের বিয়ে দিতে হবে বুঝলে, তুমি একটু চলো না আমাদের সাথে। ওরে বাবা রে, বেচা ভূতের কথা শুনে মাথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে। এদিকে ভূত পাখিগুলো আর দাঁড়িয়ে না থেকে সেখান থেকে অন্য পাখিদের কাছে যায়, কিন্তু কেউই তাদের বিয়ে পড়াতে রাজি হয় না। ভূত পাখিগুলো শূন্য হাতে পেতনির কাছে ফিরে যায়। এভাবে তোরা ফাঁকা হাত নিয়ে ফিরে এলি, তাহলে কি এরা লগ্ন ভ্রষ্ট হবে? কিন্তু আমি তো একদম মেনে নিতে পারবো না। আগুন হয়ে পায়চারি করতে থাকে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। এদিকে ইগলিরও ঘুম ভেঙে যায়, আর দরজা খুলে বাইরে বেরিয়ে দেখি ঈগল গাছের ডালে বসে ঘুমাচ্ছে। এ কি গো, তুমি কখন এলে? আসলে কাল রাতে আমার যা ঘুম হয়েছে না, কি বলবো তোমাকে। হ্যাঁ হ্যাঁ, ঘুম তো হবে, আর এদিকে যে সারা রাত ধরে আমি মশার কামড় খেয়ে বাইরে থাকলাম তার তো আর কোনো হুঁশ নেই। ও গো, তুমি এত রেগে যেও না গো, তুমি তো জানোই তোমার বউটা ঘুমাতে খুব ভালোবাসে, এবার বউটাকে মাফ করে দিয়ে ঘরে চলো না গো, তোমাকে আমি তোমার পছন্দের খাবার বানিয়ে দিব।
ঠিক আছে আজকের মতো মাফ করে দিলাম, কিন্তু এরপর যদি এমন হয় তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব, এ বলে দিলাম আমি। ইগলি আদর করে ইগলকে ঘরে নিয়ে যায় আর তার পছন্দের খাবার বানিয়ে তাকে খাওয়াতে থাকে। এভাবে দেখতে দেখতে দিন পেরিয়ে সন্ধ্যা নেমে আসে আর ইগলির রঙের বীজ থেকে গাছ হয় আর তাতে লাউ ধরে। কি গো, এটা আবার কোনো ভূত প্রেতের গাছ নাকি গো? রঙিন বীজ থেকে একদিনই গাছ বেরিয়ে আবার তাতে রঙিন লাউও ধরেছে। আহা, তুমি অত ভয় পাচ্ছ কেন বলো তো? আজ রাতটা একটু দেখি, যদি কোনো সমস্যা হয় তাহলে না হয় আমরা গাছটা কেটে ফেলে দিব। ইগল আর কোনো কথা না বাড়িয়ে নিজের রোজকার কাজে চলে যায়। এদিকে পেতনিরা, ডাইনিরা, আমি আমার দৈব শক্তি দিয়ে দেখতে পাচ্ছি এক পুরোহিতের বাড়িতে আমাদের ভূতগুলো সেই ঐতিহ্য রঙিন লাউয়ের কাছে লাউ ধরেছে। তোরা যদি ওই পুরোহিতকে ধরে আনতে পারিস তাহলে প্রেত আর প্রেতের বিয়েটাও হয়ে যাবে আর আমাদের লাউও ফিরে পাবো। ঠিক আছে পেতনি, এই আমরা চোখের পলকে যাবো আর এই আসবো। পেতনির কথা মতো ডাইনি পুরোহিতের কাছে যায় আর গিয়ে দেখে পুরোহিত কাজ বাদ দিয়ে কাছের ডালে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। তোরা দেখবে দেখ, পুরোহিত ঘুমাচ্ছে, একে ডাকলে কখনোই আমাদের সাথে যাবে না, চল একে ডাল সহ আমরা তুলে নিয়ে যাই। কি, এ আমি কোথায়? আমি কি মারা গিয়েছি নাকি? তোমরা বুঝি আমাকে নিয়ে স্বর্গে যাচ্ছ? না, আমরা নিয়ে যাচ্ছি আমাদের পেট আর পেটের বিয়ে দিতে। ওরে বাবা রে, তাহলে তোমরা ভূত, কিন্তু আমি তো বিয়ে পড়াতে পারি না, আমাকে তোমরা ছেড়ে দাও। ডাইনিরা কোনো কথা না শুনে সোজা মণ্ডপে নিয়ে চলে যায়। এদিকে এত এত পেতনি দেখে ইগল ভয়ে থরথর করে কাঁপতে থাকে। পুরোহিত, এবার বিয়ে শুরু করে দাও। আজ বুঝি মরণ নিশ্চিত আমার, শোনো দুজনে মালা বদল করে নাও। এবার তো আমার মাথা চিবিয়ে খাবে, আমি তো সারা জীবন শ্রাদ্ধের মন্ত্র পড়েছি, বিয়ে তো কোনোদিনও পড়াইনি। কি হলো পুরোহিত মশাই, চুপ করে রইলেন যে? এবার বর চুপ করে বসে থাকবে আর বউ লাঠি দিয়ে বরকে মারবে আর তারপরে বিয়ে সম্পূর্ণ হয়ে যাবে। ইগলের কথা মতো প্রেতের প্রেতি তাই করবে আর তা দেখে সবাই অনেক মজা পায়। অনেক মজা হয়েছে তো বাবা, কি সুন্দর, আমাদের পুরোহিত তো এগুলো একদম করতে পারতো না, আমরা সবাই অনেক মজা পেয়েছি। তোরা সবাই তাহলে অনেক খুশি, এই খুশির পারিশ্রমিক হিসেবে তো পুরোহিতকে কিছু দিতেই হয়। না না, আমাকে কিছু দিতে হবে না, তোমরা শুধু আমাকে যেতে দাও। না 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 না, তা বললে তো হয় না, আমরা তোমাকে আমাদের ভূতের বিয়ের পুরোহিত হিসেবে নিয়োজিত করলাম, আজ থেকে তুমি অন্য কোথাও কাজ করতে পারবে না, আর তোমার ঘরের চালে রঙের লাউ আছে সেটা কোনো সাধারণ লাউ নয়, সেটা হলো জাদুই লাউ, তোমরা ওই জাদুই রঙের লাউয়ের কাছে যা চাইবে সে তোমাদের তাই দিবে। ইগল আর কোনো কথা না বলে তাড়াতাড়ি নিজের বাড়িতে ফিরে আসে আর নিজের বউকে সব ঘটনা খুলে বলে। ও মা, তাই নাকি গো? এই জাদুই লাউ, দে না আমায় সোনার হার। ইগলি চাওয়ার সাথে সাথে রঙিন লাউ তাকে সোনার হার দেয় আর তা দেখে সে পুরো অবাক হয়ে যায়। ওগো, তুমি এখন থেকে শ্রাদ্ধের বাড়ির কাজ বাদ দিয়ে ভূতদের বিয়ে দেওয়া শুরু করো। বউয়ের কথা ইগল মাথায় হাত দিয়ে ধপাস করে মাটিতে পড়ে যায়। এরপর থেকে ইগল শ্রাদ্ধের কাজ বাদ দিয়ে ভূতদের বিয়ের পুরোহিত হয়ে কাজ করতে থাকে আর অল্প দিনের মধ্যেই অনেক বড়লোক হয়ে যায়।
আজ তো খাওয়ার মতো কিছুই নেই আমার। কারো কাছে যদি খাবার চাই তাহলে তো কেউ আমাকে খাবারও দিবে না। তার থেকে বরং আমি কারো জমিতে কাজ করে গিয়ে, কাজ করে দিলে কেউ না কেউ আমাকে কটা টাকা দিবে, আর সেই টাকা দিয়ে আমি খাবার কিনে খেতে পারবো। হ্যাঁ, কালু কাক কটা টাকার জন্য বান্টির জমিতে কাজ করতে যায়। আরে আরে, কালু কাক যে, তা কি মনে করে আমার কাছে এসেছিস? আমি আসলে তোমার জমিতে কাজ করে দিতে এসেছি বান্টি দাদা। তুমি আমাকে বলো কি কাজ করতে হবে, আমি তোমার সব কাজ করে দিব। কালুর এমন কথা শুনে বান্টি মনে মনে ভাবে, আরে বা, এ তো দেখছি মেঘনা চাইতেই জল, একে দিয়ে সব করিয়ে টাকাটা না হয়। কি হলো বান্টি দাদা, কিছু বলছো না যে? শোন, আমার পুরো জমিটা কোদাল দিয়ে চাষ করে নিবি, আর তারপর বীজ ছিটিয়ে দিবি। ঠিক আছে বান্টি দাদা, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিকঠাক মতো তোমার সব কাজ করে দিব। তবে বলছিলাম কি বান্টি দাদা, আমার না খুব খিদে পেয়েছে, তুমি যদি আমাকে কিছু খেতে দিতে তাহলে আমার অনেক উপকার হতো দাদা। তোর তো দেখছি সাহস কম নয়, কাজ না করতে খেতে চাচ্ছিস? কান খুলে শুনে নে, আগে কাজ শেষ করবি তারপর খাবার পাবি। বান্টির এমন আচরণে অসহায় কাক খুবই কষ্ট পায়, কিন্তু কাকের দুঃখ দেখার মতো সময় যে কারো হাতে নেই। এরপর বান্টি সেখান থেকে চলে যায়, আর ক্ষুধার্ত কালু কাক কাঠফাটা রোদের মধ্যে কোদাল নিয়ে কাজ করতে থাকে। এভাবে দীর্ঘ সময় কাজ করার ফলে কালু কাক অনেক ক্লান্ত হয়ে পড়ে। উফ, আমি আর পাচ্ছি না, পেটে খাবার না থাকার কারণে আমার যে কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছে। যাই, গাছটার নিচে বসে একটু জিরিয়ে নেই, কিন্তু আমি যদি এখন জিরোতে যাই তাহলে তো অনেক সময় নষ্ট হয়ে যাবে, আর আমি বান্টি দাদার কাজও করতে পারবো না। আর কাজ শেষ না হলে তো আমাকে বান্টি দাদা কোনো টাকাও দিবে না, আর টাকা না দিলে তো আমি খাবারও কিনে খেতে পারবো না। না, আমার যত কষ্টই হোক না কেন, কাজ আমি করবই করব। কালু কাক মনের জোরে উঠে দাঁড়ায় আর হাড় ভাঙা খাটুনি খাটতে থাকে। দেখতে দেখতে দিন গড়িয়ে বিকেল, আর বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। এদিকে কালু তার কাজ শেষ করে বান্টির কাছে যায়। বান্টি দাদা, আমার তো সব কাজ শেষ, এবার আমাকে আমার টাকাটা দাও, আর আমি একটু খাবার কিনে বাড়িতে যাই, শরীরটা যে বেশ ক্লান্ত লাগছে। এই নে 100 টাকা, আর মুড়ি কিনে নিয়ে বাড়ি ফিরে যা। সারাদিন এত পরিশ্রম করলাম, আর তার বিনিময়ে তুমি আমাকে মাত্র 100 টাকা দিলে, এটা কি তুমি ঠিক করলে দাদা? শোন, দয়া করে তোকে যা দিয়েছি সেটাই তোর কপাল, তাই অত কথা না বাড়িয়ে এখান থেকে চলে যা, নয়তো যা দিয়েছি সেটাও ফিরিয়ে নিব। যত সব কালো কুচিতের নাকি আবার টাকা লাগে। কালু কষ্ট পেয়ে 100 টাকা দিয়ে বাজারে যায়, আর সামান্য কিছু খাবার নিয়ে তার বাড়িতে ফিরে আসে। তারপর খাবার খেয়ে সে শুয়ে পড়ে। সারাদিন রোদের মধ্যে কঠোর পরিশ্রম করার কারণে কালু কাকের ভীষণ জ্বর হয়, আর সে বিছানায় শুয়ে কাতরাতে থাকে। আমি এতই হতভাগা যে এত অসুস্থ হওয়ার পরেও আমার উপর কেউ দয়া করছে না, কেউ করুণা করছে না, এত দুঃখ আমি কি করে সহ্য করব। এসব বলে বলে কালু কাক তার ঘরে ভীষণ কান্না করতে থাকে, কিন্তু তার কান্না দেখার মতো যে কেউই ছিল না। এটা তো কালু কাকের বাড়ি, ঘরের ভিতর তাহলে কে কান্না করছে? দেখি তো একবার ভিতরে ঢুকি। কিরে কালা কুচ্ছিত কালু, কি হয়েছে তোর, এমন করে মরা কান্না জুড়েছিস কেন রে? আমার শরীরটা ভীষণ খারাপ বক, আমাকে একটু ঔষধ এনে দাও না। তুই হচ্ছিস আমাদের জঙ্গলের সব থেকে নিকৃষ্ট আর কুচ্ছিত পাখি, তোকে সাহায্য করে আমি আমার গায়ে একদম কাদা লাগাতে পারবো না। দয়া করো, দয়া করো বক, আমার সাথে অমন নিষ্ঠুর হয়ো না, আমার যে বেঁচে থাকার ভীষণ শখ, আমিও সবার সাথে হেসে খেলে বাঁচতে চাই, ওভাবে বলো না। রাখ তো তোর এসব কথা, আমাকে আর একদম আটকাস না। অসুস্থ কালুকে সাহায্য না করে বক সেখান থেকে চলে যায়।
আর কালু কাক তা দেখে ভীষণ কষ্ট পায়। এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকদিন। আর এরই মধ্যে কালু অনেকটাই সুস্থ হয়ে ওঠে। সেই কতদিন পর যে আজ একটু খোলা আকাশ দেখতে পেলাম, একটু শীতল হাওয়া গায়ে লাগাতে পারলাম, আজ একটু প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবো আমি। কালু কাক এদিক সেদিক তাকিয়ে উঠতে থাকে। এমন সময় সে দেখতে পায় একটা ইগোর ডানায় আঘাত পেয়ে মাটিতে পড়ে আছে। হায় হায়, ইগলি দিদি, এ তোমার কি হয়েছে? তোমার ডানা দিয়ে তো অনেক রক্ত পড়ছে। তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য জড়িবটি নিয়ে আসি। জড়িবটি লাগি? তুই আমার অনেক বড় উপকার করলি রে কালু, তাই আজ থেকে তুই আমার বন্ধু। সত্যি সত্যি তুমি আমার বন্ধু হবে? জানো, আজ অবধি কেউ আমার সাথে ভালো করে কথা পর্যন্ত বলেনি, আর তুমি কিনা চাইছো আমার বন্ধু হতে? জানো জানো ইগলি দিদি, আজ আমার নিজেকে দুনিয়াতে সব থেকে সুখী ব্যক্তি মনে হচ্ছে। নেতো হয়েছে, আর আনন্দ করতে হবে না। আমাকে নিয়ে একটু আমার বাড়িতে পৌঁছে দে না রে কালু। আমি যে আমার ডানা নিয়ে একদম উঠতে পারছি না, ভীষণ ব্যথা পাচ্ছি রে। তুমি আমার পিঠে চড়ে বসো, আমি তোমাকে উড়িয়ে তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি। এরপর ইগলি কালুর পিঠে উঠে বসে, আর ইগলি বড় পাখি হওয়াতে কালুর অনেক কষ্ট হয় উড়িয়ে নিয়ে যেতে। তবুও কালু মনের জোরে ইগলিকে নিয়ে তার বাড়িতে পৌঁছে দেয়। আমাকে এত এত সাহায্য করার জন্য তোকে অনেক ধন্যবাদ কালু। শোন না রে, আমার না আমার ভীষণ খিদে পেয়েছে, আমার জন্য একটু খাবার খুঁজে নিয়ে আয় না রে। কালু ইগলির কথা মতো অনেক খাবার সংগ্রহ করে নিয়ে এসে ইগলিকে দেয়, আর তা ইগলি একা একাই খেতে শুরু করে। বন্ধু, আমি তো অনেক কষ্ট করে খাবার নিয়ে এলাম, আমাকে একটু খাবার দাও না। ইস, এটুকু খাবার এনেছিস, আবার তোকে দিলে তখন আমি কি খাবো শুনি? যা, তুই আবার নিজে খাবার খুঁজে নিয়ে খা যা। আচ্ছা ঠিক আছে বন্ধু। কালু সেখান থেকে চলে আসে আর নিজের খাবার খুঁজে খেতে থাকে। দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। এরপর একদিন কালু খাবার নিয়ে ইগলির বাড়ির সামনে এসে দাঁড়ায়। এদিকে ইগলি একা একাই তার ঘরে বলতে থাকে, পাগল কালুটা যে কি বোকা না, আমি যে ওকে আমার প্রয়োজনে ব্যবহার করছি ও তাই একদমই বুঝতেই পারছে না। তবে ও বুঝে ফেলার আগেই ওকে আমার খেয়ে নিতে হবে। হ্যাঁ, আমি বরং ওকে আজকে খেয়ে ফেলবো। এ কি, এই ইগলি এসব কি বলছে? ইগলিও আমার সাথে তার স্বার্থের জন্য বন্ধুত্ব করলো আর আমাকে খেয়ে ফেলতে চাইছে? না, আমি আর ওকে কখনোই সাহায্য করব না। কালু কাঁদতে কাঁদতে নিজের বাড়ি ফিরে যেতে থাকে। এমন সময় কালু একটা ছানার কান্নার আওয়াজ শুনতে পায়। ছানার কান্নার আওয়াজ? মনে তো হচ্ছে গর্ত থেকে ভেসে আসছে এই আওয়াজ। দেখি তো একবার গর্তে উঁকি দিয়ে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি যে গর্তে পড়ে গেছি। কেঁদো না কেঁদো না ছানা, আমি এক্ষুনি তোমাকে উপরে তুলে নিয়ে আসছি, দাঁড়াও। কালু নিজের জীবনের ঝুঁকি নিয়ে গর্তে নামে আর পারুলকে নিয়ে উপরে উঠে আসে। কিন্তু দীর্ঘক্ষণ গর্তে থাকার কারণে পারুল ভীষণ ভয় পেয়ে যায় আর জোরে জোরে চিৎকার করে কান্না শুরু করে। আর তার কান্নার আওয়াজ শুনে সবাই সেখানে দৌড়ে আসে। আমার মেয়ে, শয়তান কালু, তুই আমার মেয়েকে এখানে ধরে এনেছিস? নিশ্চয়ই তোর মনে কোনো কুমতলব আছে। তোমরা সবাই দাঁড়িয়ে কেন আছো? এই শয়তানকে এর উচিত শিক্ষা দেওয়া বলছি। আমাকে তোমরা ভুল বুঝছো, আমার কথাটা তো কেউ শোনো। কেউই কালুর কোনো কথা শোনে না আর সবাই ভুল বুঝি কালুকে মারতে থাকে। মারতে মারতে এক পর্যায়ে তারা কালুকে মেরেই ফেলে। যাক, অবশেষে আপদটা বিদায় হলো।
একে বাবা, তোমরা এটা কি করলে? কালু আঙ্কেল আমাকে তো মানতে চায়নি জানো। কালু আঙ্কেল আমাকে গর্ত থেকে তুলে বাঁচিয়েছে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম তো, তাই এমন করে জোরে জোরে চিৎকার করে কাঁদছিলাম। আর তোমরা তোমরা কালু আঙ্কেলকে মেরে ফেললে বাবা। হায় হায়, এ আমরা কি করলাম? দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝলাম না। নির্দোষ কালুকে আমরা সবাই মেরে ফেললাম। হায় হায় রে, সত্যি আমাদের সবার অনেক ভুল হয়ে গিয়েছে। সবাই কালুর জন্য আফসোস করতে থাকি, কিন্তু সেই আফসোস করাটা যে অনেক দেরি হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।